নমস্কার, রকমানি রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মুগের ডালের ভাজা পিঠে। এটা খুবই ভালো হয় খেতে, সবাইকে খাওয়াবেন, নিজেরা খাবেন। বানিয়ে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে আপনার এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মুগের ডালের ভাজা পিঠে বানাতে লাগছে নারকল কোড়া আর গুড়। 1 বাটি নারকল কোড়া নিয়েছি আর 1 বাটির চেয়ে একটু কম নলেন গুড়। আর ওপরে এটা মুগের ডালের খোলাটা বানাতে লাগছে মুগের ডাল, চাল গুঁড়ি আর নুন, গোলমরিচের গুঁড়ো। আর সাদলাতে লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, সাদা জিরে আর সর্ষের তেলে আমি ভাজবো। প্রথমে আমি পুরটা বানাবো। গ্যাসটা গরম, কড়াইটা গরম করে নিয়েছি, গুড়টা দিয়ে দিলাম। গুড়টা একটু গুলে নারকোলটা দেবো, 1 বাটি নারকল দিয়ে দিলাম। এটাকে নাড়তে হবে। গুড়টাও গলে যাবে আর নারকল গুড়টা হয়ে যাবে। এই মুগের ডালের ভাজা পিঠেটা খেতে খুব ভালো হয়, ওপরটা একটু ঝাল ঝাল হয়, ভেতরটা নারকলের মিষ্টি হয়, দু রকম স্বাদ পাওয়া যায়। দুধটা একটু গলে যাক। হয়ে গেছে নারকলের পুরটা, এবার আমি নামিয়ে দেব। এবার ডালটা আমি ভাজবো, উপরের ডালের ওই পিঠেটা আর উপরে যে খোলাটা ওইটা বানানোর জন্য। ডালটা আমি শুকনো আগে ভেজে একটু লাল লাল করে ভেজে নেবো। লালচে লালচে হয়ে যাবে, তখন এটা সরিয়ে দেবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে। এবারে কড়াইয়ে তেল দিলাম ডালটা সাদলানোর জন্য, অল্প একটু, 1 কাপ 1 চামচ মতো সর্ষের তেল দিলাম।
তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু হয়ে গেলে আমি ডালটা ছেড়ে দেবো। জিরেটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে, আমি ডালটা দিয়ে দিলাম। এবারে আমি এবার জল দিয়ে দেবো, এটা সেদ্ধ হবে, এমন ভাবে সেদ্ধ হবে যে খুব গলেও না যায় অথচ সেদ্ধ হয়, এরকম ভাবে সেদ্ধ করতে হবে। জলটা ওই জন্য অল্প করে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা আস্তে করে আমি ঢাকা দিয়ে দেবো। ডালটা হয়েছে নাকি একবার দেখছি। হবে, আরো হবে। আরো অনেকটা হবে। আমি নুন দিয়ে দিচ্ছি। অল্প নুন দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। লঙ্কা দিয়েছি তো, আর বেশি দেবো না, অল্প দিয়েছি। গোলমরিচের ঝালটা বেশ ভালো লাগে খেতে। আমি আবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ডালটা একটু সেদ্ধ হয়। অর্ধেকটা হয়েছে, আর অর্ধেকটা হবে। দেখি ডালটা হয়েছে নাকি। একদম হয়ে গেছে, এমন হয়ে গেছে। দেখুন এমন হয়ে করেছি যে হাতে দিলে মিশে যাচ্ছে। এইবারে এটাকে আমি ঢেলে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি চালের গুঁড়ো দিয়ে ওটাকে মাখিয়ে এমনভাবে মাখাবো যেন লেচি করা যায়। সেই পরিমাণে চালের গুঁড়ো আমি নেব। এটা একটু ঠান্ডা হোক। ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি চালের গুঁড়ি অল্প অল্প করে মাখাবো এর মধ্যে। পিঠে করতে গেলে গরম একটু হাতে লাগবেই। পিঠে প্রত্যেকটা পিঠেই একটু গরম গরমই করতে হয়। এভাবে আমি মাখিয়ে নেব। আমার এটা মাখা হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট লেচি করব, এরকম সাইজের মাঝখানে গর্ত করে একটু করে নারকলের পুর
এর মধ্যে দেব, দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো। দরকার হলে একটু জল নেবেন, জলে হাতে মুখটাকে ভালো করে বন্ধ করে দিন। এরকম করে একটু লম্বাটে টাইপের, যার যেমন শেপ দেওয়ার ইচ্ছে সে সেরকম শেপ দেবেন। এরকম করে বানাবো, করে রাখবো একটা একটা করে। আবার একটা ডো বানালাম, আর একটা মাঝখানে এরকম গর্ত করলাম, নারকেলের পুর দিলাম, দিয়ে এই হাতে চেপে এই হাতে বন্ধ করবো মুখটাকে। নিয়ে ভালো করে আটকে দেবো যাতে না বেরিয়ে যায়। এখানে কায়দা করতে পারেন, এভাবে অনেকে পেঁচিয়ে দেয়, অনেকে অনেক রকম কায়দা করে, সেরকমও করতে পারেন। এরকম একটা একটা করে আমি তৈরি করে রাখ, একবারে তৈরি করে নিয়ে তারপরে কিছুটা তৈরি করে নিই, তারপরে ভাজবো, ভেজে আপনাদের দেখিয়ে দিই। ইতিমধ্যে আমি কড়াইয়ে তেল বসিয়ে দেবো, তেলটা তো অনেকটা সময় লাগবে হতে। এই যে ডাল আমি নিয়েছি 250, আর চালের গুঁড়ো মানে ডালের সঙ্গে মিক্সড মানে তৈরি হয়, এটা হাতে লাগবে না, সেইভাবে চালের গুঁড়োটা দিতে হবে। ডালটা এমন হবে মাখা হবে চালের গুঁড়োর সঙ্গে যাতে হাতে আর লাগবে না, পুরো ডোটা সমান হয়ে থেকে যাবে। মাঝখানে গর্ত করলাম, আবার একটু নারকলের পুর দিলাম। যারা নারকলের পুর অসুবিধা হবে দিতে, নারকল কোরা বাইয়ে তারা সন্দেশ কিংবা খোয়া পাওয়া যায়, সেই সেই মাখা সন্দেশ পাওয়া যায়, সেসবগুলোও দিতে পারেন। এর মধ্যে একটা মিষ্টি দিলেই হবে। আমার পিঠেটা গড়া হয়ে গেছে, এই দেখুন পুরো পিঠে আমার গড়া তৈরি হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে ভাজবো। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হয়ে এসছে। হয়ে গেছে তেলটা, আমি একটা একটা করে এবার ছেড়ে দেবো। একটা পাশ হয়ে গেলে আমি ঘুরিয়ে দেব। এটা দেখুন ছাড়ছে না, তার মানে পিঠে আমার কোয়ান্টিটিটা ঠিক হয়েছিল, মানে মাখাটা, দুটো মাখা ঠিক হয়েছে। যদি মাখা ঠিক না হয় তাহলে ছেড়ে যায় পিঠেগুলো, তেলে দিলে ছেড়ে যায়। যদি ছেড়ে যায় তাহলে একটু আরেকটু ওই মাখাটার মধ্যে উগের ডালের সঙ্গে যে চালের গুঁড়োটা মাখাচ্ছেন চালের গুঁড়োটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে।
লাল লাল হয়ে যাচ্ছে। শীতের সময় গরম গরম মুগের ডালের ভাজা পিঠে খেতে দারুণ, খুব ভালো লাগবে। ছোটরা তো দারুণ খুবই ভালোবাসে এই পিঠেটা খেতে। তেলটা কিন্তু ডুবো তেলে ভাজা হবে, এটা মানে পুরো এটা ডুবে যাবে তাহলেই আপনার পুরো ভাজাটা হবে, কম তেলে হয় না। আবার এই তেলটা পরে আপনার অন্য রান্নাতে কাজে লেগে যাবে। আমি এবার একটা একটা করে তুলে নিচ্ছি, হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মুগের ডালের ভাজা পিঠে। এটা যদি আপনারা বানান বাড়িতে খুব ভালো লাগবে আমার, সবাই খাবেন, সকলকে খাওয়াবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।